ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মহর্ষি মনু একদিন গঙ্গা তীরে সন্ধ্যা বন্দনা করছিলেন, এমন সময় সেখানে একটি ছোট্ট মাছ এসে বলল, প্রভু আমাকে আশ্রয় দিন। মনু সঙ্গে সঙ্গে তাকে একটি জলের পাত্রে রেখে দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? মাছটি তখন তাকে বলল, প্রভু একটা বড় মাছ আমাকে অনুসরণ করছে, আপনি তার হাত থেকে আমাকে রক্ষা করুন। মনু সঙ্গে সঙ্গে তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। ভোরবেলায় মনু দেখলেন ওই মাছটি পাত্রর আকারের হয়ে গিয়েছে। মাছটি তখন বলল, আমি আর এই পাত্রে থাকতে পারবো না। মনু তখন ওই মাছটিকে একটা চৌবাচ্চার মধ্যে রেখে দিলেন। পরদিন গিয়ে দেখলেন মাছটি ওই চৌবাচ্চার সমান আকৃতির হয়ে গিয়েছে। মাছটি বলল, প্রভু আমি এই চৌবাচ্চাতেও থাকতে পারছি না। সেই দেখে মনু তাকে একটি নদীতে ফেলে দিলেন। যথারীতি মাছটি ওই নদী সমান হয়ে গেল। এরপর তিনি মাছটিকে একটি সমুদ্রে ছেড়ে দিলেন। তখন মাছটি বলল, মনু আমিই হলাম জগতের সৃষ্টিকর্তা, জলপ্লাবন দিয়ে আমি জগৎকে ধ্বংস করব, তোমাকে সাবধান করার জন্যই আমি মাছের রূপ ধারণ করে এসেছি। তুমি একটা বিরাট নৌকা তৈরি করো, সেটার মধ্যে তুমি সব প্রাণী একজোড়া করে এনে রাখো, আর তুমি নিজেও সপরিবারে নৌকার মধ্যে চলে এসো। সব জায়গা জলের তলায় চলে গেলে তুমি জলের মধ্যে আমার শৃঙ্গ দেখতে পাবে, তাতে তোমার নৌকো বাঁধবে। পরে জল কমে গেলে নৌকো থেকে নেমে এসো। এইভাবেই ঈশ্বরের কথা অনুসারে জলপ্লাবন হল এবং মনু নিজের পরিবার এবং সমস্ত জন্তুর এক এক জোড়া এবং উদ্ভিদ বীজ জলপ্লাবন থেকে রক্ষা করলেন। প্লাবনের অবসানের পর তিনি ওই নৌকো থেকে নেমে জগতে প্রজা উৎপন্ন করতে লাগলেন, আর সেই থেকে আমরা মনুর বংশধর বা মানব বলে পরিচিত হলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.